আসসালামু আলাইকুম বিবিসি আই আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত শুরুতেই জানিয়ে দেব নাম পরে বিস্তারিত দেশের জন্য যে কোনো অপমানজনক আচরণের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে ইরানি নৌবাহিনী প্রধানের হুঁশিয়ারি ইরানের মোকাবিলায় দুর্বল অবস্থান নিয়েছে বাইডেন প্রশাসন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কুষ্টিয়ার গাংনিতে দুই ভাইকে কুপিয়ে হত্যা দশজন আহত এবং ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর এলোপাথারি গুলিবাসনে আদা সামরিক বাহিনীর সিআরপিএফের চার জওয়ান নিহত আসসালামু আলাইকুম শ্রোতবন্ধুরা গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি নাসির মাহমুদ ইসলামী প্রজাতন্ত্র ইরানের নৌবাহিনীর প্রধান শাহরাম ইরানি বলেছেন যুদ্ধক্ষেত্রে ইরানের অনেক কথা বলার রয়েছে এবং দেশের জন্য যে কোনো অপমানজনক আচরণের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে গতকাল থেকে ইরানের সামরিক বাহিনীর ওমান সাগর এলাকায় শুরু হওয়া যৌথ মহড়ার অবকাশে ওই মন্তব্য করেন শাহরাম ইরানি জুলফিকার চৌদ্দশো নামের এই মহড়ায় ইরানের সামরিক বাহিনীর এয়ার বর্ণ ইউনিট র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাপিড রিয়াকশন ফোর্স স্পেশাল ফোর্স এবং নৌ নৌবাহিনী অংশ নিচ্ছে ইরানি নৌবাহিনীর কমান্ডার বলেন ইরানের জনগণ সবার সাথে খুবই সম্মানের সাথে কথা বলে কিন্তু কেউ যদি অসম্মান করে তবে তার জবাব হবে চূড়ান্ত সাহরাম ইরানি জানান চলমান এই মহড়ার প্রধান লক্ষ্য হচ্ছে ইরানের সামরিক বাহিনীর অভিজ্ঞতা তরুণ সেনাদের মধ্যে বিতরণ করা যাতে তারা যুদ্ধক্ষেত্রের বাস্তব অবস্থার সঙ্গে পরিচিত হয়ে ওঠে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদিবাদী ইসরায়েলের প্রতি সমর্থন ঘোষণা করে বলেছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের মোকাবিলায় দুর্বল অবস্থান গ্রহণ করেছেন তিনি এক ভিডিও বার্তায় বলেন ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে আমেরিকার সম্পর্ক তার শাসনামলের মতো ভালো আর কখনো ছিল না তিনি জাতিসংঘের মানবাধিকার পরিষদকে আমেরিকা ও ইসরায়েল বিরোধী আখ্যায়িত করেন এবং ওই পরিষদ থেকে আমেরিকাকে বের করে নেওয়ার পদক্ষেপ নিয়ে অহংকার প্রকাশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরানের মার্কিনের সমঝোতা ছিল অন্যায় ও একতরফা এ কারণে তার প্রশাসন এটি থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর কঠোরতম নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্পের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ওই ভিডিও বার্তায় ট্রাম্পের দাবিগুলোর পুনরাবৃত্তি করে বলেন বাইডেন ইসরায়েলকে পৃষ্ঠ প্রদর্শন করে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি সই করতে চান ইয়েমেনের মধ্যাঞ্চলীয় তেল সমৃদ্ধ মারি প্রদেশে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি মদতপুষ্ট ভাড়াটে গেরিলাদের সর্বশেষ ডিফেন্স লাইনে ঢুকে পড়েছে এই ঘটনাকে যোদ্ধাদের জন্য বড় ধরনের অগ্রগতি বলে মনে করা হচ্ছে ঘটনার সঙ্গে সম্পর্কযুক্ত কয়েকটি সূত্রের বরাত দিয়ে লেবাননের আল আখবার নিউজ ওয়েবসাইট এই খবর দিয়েছে এতে বলা হয়েছে আল জাও প্রদেশ থেকে আকস্মিকভাবে ইয়েমেনি যোদ্ধারা মারি প্রদেশের উত্তরাঞ্চলে সৌদি অনুগত ভাড়াটে গেরিলা তারা ওই এলাকার বিশাল মরুভূমি পার হয়ে সৌদি অনুগত গেরিলাদের ডিফেন্স লাইনে ঢুকে পড়ে এবং এখন তারা হাজরা প্রদেশের দিকে সূত্রগুলো বলছে আল থেকে পরিচালিত এই অভিযানের ফলে আল রাওয়াইক এলাকার বিশাল ভূখণ্ড পুনরুদ্ধার করা সম্ভব হয় সূত্রগুলো বলেছে গুরুত্বপূর্ণ এই অগ্রগতির ফলে যোদ্ধারা এখন সৌদি অনুগত গেরিলাদের সরবরাহ লাইন কেটে দিতে সক্ষম হবে গত বছর থেকে এই প্রদেশে সৌদি অনুগত গেরিলাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে ইয়েমেনি যোদ্ধারা এবং গত কয়েক মাস ধরে এই প্রদেশ ইয়েমেন যুদ্ধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল কাজিমি বলেছেন তার সরকারি বাসভবনে কারা বিস্ফোরক বোঝায় ড্রোন দিয়ে হামলা চালিয়েছে সরকার তা জানে গতকাল মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর মুস্তফা আল এই মন্তব্য করেন তার দিয়ে আল সুমারিয়া টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে ইরাকি প্রধানমন্ত্রী বলেন যারা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে ধ্বংস করতে চায় তারাই এই হামলার সঙ্গে জড়িত তিনি বলেন গতকালের এই অপরাধের সঙ্গে যারা জড়িত আমরা তাদেরকে বিচারের আওতায় আনব তিনি বলেন আমরা তাদেরকে খুব ভালোভাবে চিনি এবং তাদের মুখোশ উন্মোচন করে দেব শনিবার বাগদাদের কঠোর নিরাপত্তা বেষ্টিত গ্রিন জোন এলাকায় অবস্থিত প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমের বাসভবনে ড্রোন হামলা হয় তবে হামলার পর অক্ষত রয়েছেন আল কাজেমে এই ঘটনার পর প্রধানমন্ত্রী জরুরি ভিত্তিতে মন্ত্রিসভার বৈঠক ডাকেন পাশাপাশি ইরাকের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন বিভিন্ন খবরে বলা হচ্ছে রাজধানী বাগদাদের নিরাপত্তা জোরদার করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন বাংলাদেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে কুষ্টিয়ার গাংনিতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য সহ দু পক্ষের অন্তত দশজন আহত হন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির রিপোর্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতায় কুষ্টিয়ার গাংনিতে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা এ সময় ইউনিয়ন পরিষদ সদস্য সহ উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছে আজ সোমবার সকাল দশটায় গাংলি উপজেলার কাথুলি ইউনিয়নের লক্ষ্মীনারায়ণপুর ধলা গ্রামে এই ঘটনা ঘটে সহিংসতার সংবাদ পেয়ে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া পিরোজপুরের সদর উপজেলায় নির্বাচনী সহিংসতায় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন এতে আহত হয়েছেন আরো দশজন রোববার রাত পৌনে দিকে সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে এই ঘটনা ঘটে গুলিবিদ্ধ দুজন হলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সাবেক ভিপি ফয়সাল মাহবুব শুভ এবং মেহেদি হাসান আগের দিন শনিবার মাদারীপুরের কালকিনি উপজেলার কয়ারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের কম পক্ষে জন আহত হয়েছে এছাড়া প্রায় পঞ্চাশটি মোটর সাইকেল ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এদিকে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া নির্বাচনী ক্যাম্প এবং মোটর সাইকেল ভাঙচুর এসব ঘটনায় ভোলার দৌলতখান উপজেলায় অন্তত শতাধিক কর্মী সমর্থক আহত হয়েছে সর্বশেষ গত শনিবার সন্ধ্যায় দৌলক্ষন উপজেলার চরপাতা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের দুই মেম্বার প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রজ্ঞাপন বাতিল প্রত্যাহার কিংবা স্থগিত করে মূল্যহার বৃদ্ধির প্রস্তাব বিইআরসি কর্তৃক নিষ্পত্তির লক্ষ্যে বিইআরসিতে পাঠানোর অনুরোধ জানিয়েছে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব সংগঠনটি বলেছে প্রজ্ঞাপন মতে ডিজেল ও কেরোসিনের বৃদ্ধিপ্রাপ্ত মূল্য পুনর্বিবেচনার জন্য বিইআরসি অনুরোধ করা হয়েছে বিপিসি গত পাঁচ বছরের বেশি সময় ধরে রাজস্ব চাহিদার অতিরিক্ত তেতাল্লিশ হাজার সাতশো চৌত্রিশ দশমিক সাত আট কোটি টাকা ভোক্তাদের কাছ থেকে অবৈধভাবে আদায় করেছে আজ এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে ক্যাব নেতৃবৃন্দ এসব কথা বলেন সম্প্রতি বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসির প্রস্তাব মতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গত তিন নভেম্বর ডিজেল ও কেরোসিনের মূল্যহার আকস্মিকভাবে এক প্রজ্ঞাপন দ্বারা লিটার প্রতি পনেরো টাকা করে বাড়ায় বিআরসি আইন অনুসারে পেট্রোলিয়াম সহ সকল জ্বালানির মূল্য পক্ষগণের শুনানির ভিত্তিতে নির্ধারণ করবে বিইআরসি ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর গুলি গুলিবর্ষণে আধা সামরিক বাহিনীর এর চার জওয়ান নিহত ও তিন জওয়ান আহত হয়েছেন কলকাতা থেকে আমাদের প্রতিনিধি জানাচ্ছেন বিস্তারিত ভারতের ছত্তিশগড়ে সহকর্মীর এলোপাথাড়ি গুলি বর্ষণের ফলে আধা সামরিক বাহিনী সিআরপিএফ আর জওয়ান নিহত এর চার জওয়ান নিহত আহত হয়েছেন আজ সোমবার ছত্তিশগড়ের সুকমাই সিআরপিএফ একটি ক্যাম্পের ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ওই ঘটনায় ঘটনাস্থলে রাজীব মন্ডল ধনজি রাজমণিক কুমার যাদব এবং ধর্মেন্দ্র কুমার নামে চার জওয়ানের মৃত্যু হয়েছে এছাড়া ধনঞ্জয় কুমার সিং ধর্মাত্মা কুমার এবং মলয় রঞ্জন মহারানা নামে তিন জওয়ান গুরুতর আহত হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল চার জওয়ানের মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নিতে তিনি পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী নিহত জওয়ানদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ওই ঘটনায় আহত জওয়ানদের উন্নত চিকিৎসার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল রাজ্যের বস্তার অঞ্চলের পুলিশের মহাপরিদর্শক সুন্দর রাজ পি বলেন পুলিশ তথ্য পেয়েছে যে আজ ভোর তিনটা পনেরো নাগাদ রিতেশ রঞ্জন নামে এক জওয়ান সহকর্মীদের সঙ্গে বিবাদের পরে তার একে সাতচল্লিশ রাইফেল দিয়ে অন্য জওয়ানদের উপরে গুলি চালায় তিনি বলেন ঘটনার খবর পেয়ে কর্মকর্তারা সেখানে আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের নিয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণ করতে পাকিস্তান যে অস্বীকৃতি জানিয়েছে সে ব্যাপারে ভারত ক্ষোভ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার নয়াদিল্লিতে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে পাকিস্তানের এই আচরণ প্রমাণ করে দেশটি আফগানিস্তানকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় আফগানিস্তানের নিরাপত্তা ও স্থিতিশীলতা ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে দাবি করা হয়েছে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মুইদ ইউসুফ কয়েকদিন আগে ঘোষণা করেন তার দেশ নয়াদিল্লিতে অনুষ্ঠিত আফগানিস্তান বিষয়ক বৈঠকে অংশ নেবে না এর কারণ হিসেবে তিনি বলেন যে ভারত আফগানিস্তানে ধ্বংসাত্মক তৎপরতা চালাচ্ছে তার পক্ষে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা সম্ভব নয় আগামী দশ নভেম্বর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সভাপতিত্বে নয়াদিল্লিতে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বৈঠকে রাশিয়া ইরান চীন পাকিস্তান তাজিকিস্তান ও উজবেকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার উপ শেখ নাইম বলেছেন তার দেশের বিরুদ্ধে সৌদি আরব যে কূটনৈতিক আগ্রাসন শুরু করেছে তার মূল লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহ তিনি বলেন সৌদি আরব লেবাননের উপর আগ্রাসন চালিয়েছে ঠিকই তবে এর মূল লক্ষ্য হচ্ছে হিজবুল্লাহ এবং তার সামরিক শক্তি ধ্বংস করা শেখ নাইম কাসেমের বরাদ দিয়ে গতকাল লেবাননের আলমানার টেলিভিশন চ্যানেল এই খবর দিয়েছে গত মাসে সৌদি আরব রিয়াদে নিযুক্ত লেবাননের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে এবং বৈরুতে নিযুক্ত নিজের রাষ্ট্রদূতকে দেশে ডেকে পাঠায় ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরব যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তাকে সামরিক আগ্রাসন হিসেবে উল্লেখ করে এই আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন লেবাননের তথ্যমন্ত্রী জর্জ করদাহি তিনি আরো বলেছেন তিনি ব্যক্তিগতভাবে এই যুদ্ধের বিরোধী এবং আরবদের মধ্যে এরকম যুদ্ধ তিনি পছন্দ করেন না তার এই বক্তব্যের পর সৌদি আরব ক্ষুব্ধ হয়ে লেবানন থেকে রাষ্ট্রদূত বহিষ্কার করে এবং নিজের রাষ্ট্রদূত দেশ। ডেকে পাঠায় এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরব লেবাননের বিরুদ্ধে যেসব ব্যবস্থা নিয়েছে তার জন্য লেবাননের জনগণের কাছে সৌদি আরবকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন শেখ নাইম ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে জাতিসংঘ সাধারণ পরিষদে যে প্রস্তাব পাশ হয়েছে তাকে স্বাগত জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাজ জাতিসংঘ সাধারণ পরিষদের সাম্প্রতিক এক অধিবেশনে বিশ্বের যেসব দেশ স্বতঃস্ফূর্তভাবে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে ভোট দিয়ে তাদের প্রশংসা করে হামাসের অন্যতম মুখপাত্র হাজেম কাসেম গতকাল এক বিবৃতি দিয়েছেন তিনি বলেন এই ধরনের সমর্থনের মধ্য দিয়ে একথা পরিষ্কার হয় যে মার্কিন প্রশাসন ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের বিপক্ষে অবস্থান নিলেও সারা বিশ্ব তাকে মূলত এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে একঘরে করে ফেলেছে জাতিসংঘ সাধারণ পরিষদে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসির পক্ষ থেকে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকারের পক্ষে এই প্রস্তাব উত্থাপন করা হয় এবং বিশ্বের বেশিরভাগ দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয় শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদের থার্ড কমিটিতে পাশ হওয়া প্রস্তাবের পক্ষে রেকর্ড সংখ্যক একশো দেশ ভোট দেয় প্রস্তাবের বিপক্ষে আমেরিকা ইসরায়েলসহ ছয়টি দেশ ভোট দিয়েছে আর ভোট দেওয়া থেকে বিরত ছিল দশটি দেশ ইহুদিবাদী ইসরায়েলের সাবেক সেনা কমান্ডার মেজর জেনারেল ইত্যাক ব্রিক বলেছেন পতনের মুখে রয়েছে ইসরায়েল সরকার এবং বহুসংখ্যক ফ্রন্টে একই সঙ্গে লড়াই করতে প্রস্তুত নয় ইসরায়েলি সেনারা তিনি বলেন যদি বহুসংখ্যক লড়াই শুরু হয় তাহলে ইসরায়েলি বাহিনী সম্ভবত ভেঙে পড়বে ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্বলতা এবং সরকারের পতনের বিষয়ে তার মন্তব্য কোন ক্ষোভের বই প্রকাশ নয় বরং বাস্তবতা যা উপেক্ষা করার কোন সুযোগ নেই মেজর জেনারেল ব্রিক বলেন ভবিষ্যৎ যুদ্ধ হবে অভ্যন্তরীণ ফ্রন্টে এবং এই ধরনের অভিজ্ঞতা ইসরায়েল সরকারের নেই তিনি বলেন একটি নতুন যুদ্ধ আমাদেরকে বহু বছর পেছনে ফিরিয়ে নিয়ে যাবে আমরা আগের যুদ্ধগুলোতে যে সমস্ত কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে নতুন যুদ্ধ পরিস্থিতির কাছে তা কিছুই নয় তিনি বলেন নতুন যুদ্ধে প্রতিদিন হাজার হাজার ক্ষেপণাস্ত্রের মুখে পড়তে হবে এবং আকাশে বহু ড্রোন উঠতে থাকবে